Hey guys, welcome to Marketing with Arif. This is your host Ariful Islam. কেমন আছেন সবাই? আশা করি ভালো। আজকে একটা অফ টপিক নিয়ে আপনাদের সাথে আলোচনা করার জন্য ভিডিওটা তৈরি করছি। বরাবরের মতোই বিষয়টা খুব ইউনিক হবে এবং এই ধরনের সাবজেক্টগুলো নিয়ে হয়তো কেউ কথা বলছে না। আমি সামহাও ইন বিটুইন ভিডিওজ এবং আমার কোশ্চেন আনসার সেশনে এই বিষয়গুলো হয়তো বা টাচ করেছিলাম, বাট আমার কাছে মনে হচ্ছে যে এই জিনিসগুলো নিয়ে একটু খুব স্পেসিফিক্যালি কথা বলা উচিত। দ্যাটস ওয়াই আই এম মেকিং দিস ভিডিও। আমি আমার গ্রুপে এবং ইমেইলে সাইটে এই কোশ্চেনগুলো সরাসরি এবং ইনডাইরেক্টলি অনেকভাবে পাই। বিষয়টা হচ্ছে অনেকে ডাইরেক্ট নতুন এই অনলাইন মার্কেটিংয়ে আসতে যাচ্ছে, তারা আসলে এমন কিছু কোশ্চেন করে যেটাতে মনে হয় তাদের ধারণা হচ্ছে বিষয়টা খুব সহজ করাটা। এবং অনেকে আমাকে এই ধরনের কোশ্চেন করছে যে ভাই আমি ডোমেইন নিতে চাই, পেইড ক্যাম্পেইন করব, কোন নিশ নিয়ে কাজ করব। অর্থাৎ সে নিশও সিলেকশন করে নেই, ডোমেনও নেয় নেই, তার ওয়েবসাইট সম্বন্ধে কোনো ধারণা নেই, কিন্তু সে পেইড ক্যাম্পেইন করবে ডিসাইড করে ফেলেছে। এই যে বিষয়গুলো, এটার কারণ হচ্ছে বেসিক্যালি আমরা নিজেরাই দোষী, যারা মার্কেটাররা, যারা ম্যাক্সিমাম মার্কেটাররা। আমি চেষ্টা করি এগুলো অ্যাভয়েড করতে এবং রিয়েল পিকচারটা তুলে ধরার জন্যে, যে বিভিন্ন ধরনের প্রলোভন, স্ক্রিনশট, এই ধরনের জিনিসগুলো দেখিয়ে মাথা খারাপ করিয়ে দেওয়া হয় অনেকের, ঠিক আছে? তো এই মাথা খারাপ করার কারণে, এই হাইপ, এর যেটাকে ইংরেজিতে বলা হয় হাইপের কারণে, সবাই একেবারে পাগল হয়ে নাচতে নাচতে এই জায়গাগুলোর পিছনে দৌড়ায় এবং ডিসাইড করে ফেলে কী করা যাবে। এবং আল্লাহর রহমতে ইনফরমেশনের তো অভাব নাই, অনলাইন খুলে কোটি কোটি ইনফরমেশন। সো এই কারণে যেটা দেখা যায় যে অ্যাকচুয়াল ফোকাসটা ওই জায়গাতে নাই। আমার কাছে, আমি আজকে যে বিষয়ে দুটো নিয়ে আলোচনা করব, দুইটা সাবজেক্ট, এই দুটো সাবজেক্ট আপনারা দয়া করে খুব মনোযোগ সহকারে শুনবেন এবং ফলো করবেন আশা করি। এবং একটা টেস্ট, একটা এক্সারসাইজ আমি দিব, যদি এটা করতে পারেন আশা করি আপনি অনলাইন মার্কেটিংয়ে কাজ করতে পারবেন কি করবেন না, বা কীভাবে সেল করতে পারবেন এই কোশ্চেনের আনসার পেয়ে যাবেন। এবং আপনি যদি এই টেস্টটা করতে পারেন তাহলে আপনি মোটামুটি কনফিডেন্ট থাকতে পারেন, ইউ ক্যান ওয়ার্ক ইন হিয়ার, এবং আপনার দ্বারা হবে। সো আমি এই বিষয়টাকে ইজি করে দেওয়ার জন্য আজকে দুটো টপিক নিয়ে কথা বলবো। ফার্স্ট অফ অল যে টপিকটা নিয়ে কথা বলবো, এটা হচ্ছে একদম বেসিক, যারা বেসিক আছেন তাদের জন্যে। বিফোর দ্যাট আমি একটু বলে রাখি প্রসঙ্গত, এটা আমি আসলে নোটিফিকেশনে দিয়েছি কিন্তু কাজ হয় না, যেহেতু ভিডিওটা দেখছেন অনেক, আমার গ্রুপের ম্যাক্সিমাম সদস্যরাই দেখবেন। আমি গ্রুপে একটা নোটিস দিয়েছি, দেয়া আছে আমার গ্রুপে কাভারে। এই কাভারে বলা হয়েছে যে আপনারা ডিসক্রিপশন চেক করে দেখবেন, যারাই এই গ্রুপে আসছেন নতুন করে গ্রুপ ডিসক্রিপশন চেক করে দেখবেন, এবং এই ব্যাপারে একটা নোটিশ দেওয়া আছে। আপনারা কেউ ডিসক্রিপশনটা দেখেন না, মাঝে মধ্যে কেউ উল্টাপাল্টা কমেন্ট করে দেন একজনের রিপ্লাইতে, আমার এখানে এটা সম্পূর্ণ নিষিদ্ধ, কেউ কোনো কমেন্ট করতে পারবে না। ইউ আর ভেরি ওয়েলকাম টু আস্ক কোশ্চেন বাট নট রিকমেন্ড অর সাজেস্ট। সো এই বিষয়টা খেয়াল রাখবেন, আমি ভিডিও থ্রুতে সবাইকে জানিয়ে দিলাম, কারণ এরপরের থেকে দেখা যাবে যে আমার বিরক্ত হয়ে এগুলোকে ডিলিট করতে হবে আর কি। এটা খুব ডিস্টার্বিং, আমার গ্রুপটা অন্য গ্রুপের মতো না, খুব ছোটো, নিট অ্যান্ড ক্লিন আমি রাখতে চাই। এখানে কোনো স্প্যামিং হয় না, এখানে কোনো অ্যাবিউজ হয় না, এখানে কোনো টর্চার হয় না, এবং খুব স্পেসিফিক কিছু রুল আছে, এগুলোকে মেনটেন করতে হয়, যেহেতু এখান থেকে আমার ব্যক্তিগত কোনো গেইন নাই এবং আমি এখানে নেটওয়ার্ক বিল্ড আপ করার জন্য এই গ্রুপটা করিনি। গ্রুপটা করা হচ্ছে জাস্ট আপনাদের হেল্প করার জন্য, এই টোটাল সাইটটা করা হচ্ছে আপনাদের হেল্প করার জন্য, আর কোনো এখানে উদ্দেশ্য নাই। ওকে, এখানে কোনো অ্যাডভার্টাইজমেন্ট আপনারা দেখতে পাচ্ছেন না। আসি ফার্স্ট যে টপিকটা নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে ডু অর ডোন্ট, শুডাই, এটা প্রথমে হওয়া উচিত ছিল, শুডাই। এখন প্রথম কথা হচ্ছে, অনলাইন মার্কেটিং যারা নতুন করতে চাচ্ছেন তাদের জন্য বলছি, কিংবা দেখা যাচ্ছে যারা দুই মাস তিন মাস ট্রাই করে গেছেন, ছয় মাস ট্রাই করে যাচ্ছেন, কাজ হচ্ছে না, তাদের জন্য আমি এটা বলছি। এটা আমি অনেক আগে ভিডিওতে আলোচনা করেছিলাম, আজকে একটু নতুন করে রিফ্রেশ করি। দুটো জিনিস ভাই খুব কেয়ারফুলি বুঝতে হবে, এটা দয়া করে বুঝবেন, এটা আপনার জীবনে শুধু অনলাইন মার্কেটিং না, যে কোনো ক্ষেত্রে কাজে লাগবে। আজকে আমি পার্টিকুলারলি শুধুমাত্র অনলাইন মার্কেটিং নিয়ে বলবো। ফার্স্ট অফ অল যে দুটো দিক, দুটা সাইড বলতে পারি, ওকে, দুটো সাইড যদি আমি ধরি, একটা সাইড হচ্ছে স্পিরিচুয়াল বা ফেথ বলতে পারেন, সেটা যে ধর্মেরই হয়ে থাকেন, আরেকটি হচ্ছে প্র্যাকটিক্যাল, যে যেটা বিশ্বাস করেন বা যে যেটা করতে চান। এখন প্রথমটা নিয়ে আলোচনা করি, স্পিরিচুয়াল বা ফেথ। আমি মুসলিম, আমি ইসলাম ধর্মে বিশ্বাস করি, আমি এটা বিশ্বাস করি, এখানে সবার, সব ধর্মের প্রতি শ্রদ্ধা রেখে বলছি,
আপনার রিজিকে বা আপনার ভাগ্যে যদি আপনার অনলাইন মার্কেটিংয়ে কাজ করার লেখা না থাকে, আপনি সারা জীবন যদি চেষ্টা করেন কোনো লাভ হবে না, ঠিক আছে? সারা জীবন ধরে যদি চেষ্টা করে আসেন আপনি কোনো লাভ হবে না। আপনি মক্কায় গিয়েও যদি আপনি কাবা শরীফে মাথা ঠুকেন, সারাদিন সিজদা দিয়ে পড়ে থাকেন, তাও কাজ হবে না। মন্দিরে মসজিদে গির্জায় ঘুরলেও কাজ হবে না। আমি মনে করি, যদি এটা শুনতে অনেক হাস্যকর লাগতে পারে, বাট আমি সলিউশনটা দিচ্ছি এই কারণে যাতে আপনাদের অনেক পেইন কমে যায়। এটা আমি নিজের অনেকবার পরীক্ষা করে অনেক জায়গা থেকে দেখেছি, এই কারণে বলছি। যারা মুসলিম তাদের জন্য বলছি, অন্য ধর্মের বিষয়ে আমি বলতে পারবো না। মুসলিম যারা তাদের জন্য একটা ওয়ে আছে, এটাকে বলে ইস্তিখারা। এটা হচ্ছে একেবারে সম্পূর্ণ ইসলাম সম্মত, এবং এটা আমাদের রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করতে বলে গেছেন। যে কোনো কাজের আগে ইস্তিখারা করতে বলেছেন। সবার ধারণা বিয়ে করতে গেলে আর নতুন চাকরিতে জয়েন করতে গেলে ইস্তিখারা করা উচিত, বাট এটা ভুল কথা। আপনি যে কোনো কাজে ইস্তিখারা করতে পারেন। ইস্তিখারা অর্থ হচ্ছে আল্লাহর সাহায্য প্রার্থনা করা। এটা একটা ছোট্ট দোয়া আছে, দোয়ার সাথে সাথে দোয়া একটা নামাজ, দুই রাকাত নামাজ পড়তে হয়, এবং নামাজের পরে এই দোয়াটা করতে হয়। এখানে অনেকের ভুল ধারণা কিছু প্রচলিত আছে, যেমন স্বপ্নে দেখা এবং এটসেট্রা এটসেট্রা, এটার সাথে কোনো সম্পর্কিত না, স্বপ্নের সাথে এটা কোনো সম্পর্ক নেই। এনিওয়ে, এটা জাস্ট স্ট্রেট ফরওয়ার্ড আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করা, যে আল্লাহ এই কাজটা আমার জন্য ভালো হয়, যেহেতু আল্লাহ পাক জানে যে আমার জন্য কোনটা বেটার, সেহেতু সেই কাজটা আমার জন্য সহজ করে দিক অথবা অন্য কিছুতে রিপ্লেস করে দিক। কারো যদি এই বিষয়ে বা দোয়া খুঁজতে সমস্যা হয়, লেট মি নো, আই উইল হেল্প ইউ। যারা অন্য ধর্মের আছেন, তারা অন্য ধর্মের যারা আপনাদের এক্সপার্ট আছেন আপনাদের ধর্মে, তাদেরকে জিজ্ঞেস করবেন যে আপনারা কাজকর্ম বা ব্যবসা বাণিজ্য করতে যাওয়ার আগে আপনাদের কোনো এই ধরনের স্পিরিচুয়াল ফাইন্ডিংস আছে কি না, যেটা দিয়ে আপনারা জানতে পারবেন যে আপনার জন্য কোনটা ভালো হবে কোনটা খারাপ হবে। প্রত্যেকটা ধর্মে থাকার কথা এই ধরনের, আপনারা জেনে নেবেন, জেনে নিয়ে এটা করে এইটা করাটা ভালো। যে কোনো কাজের আগে আপনার কাজ হচ্ছে না, সো সিক হেল্প ফ্রম দি স্পিরিচুয়াল পার্সন অর স্পিরিচুয়াল হেল্প, ঠিক আছে? সো আদার্স যারা আছে, টেক হেল্প অর সাজেশন ফ্রম এক্সপার্ট। এটা গেলো স্পিরিচুয়াল, একদম প্লেন অ্যান্ড সিম্পল। আপনার রিজিকে এটা লেখা না থাকলে আপনার সারা জীবন চেষ্টা করলে পারবেন। আমি চাই না আপনি সময় নষ্ট করেন। অনলাইন মার্কেটিং অন্যের কাজ হচ্ছে, আমার হচ্ছে না, কেন দরকার নেই এত সময় নষ্ট করার। প্রথমত এই স্টেপটা ফলো করতে পারেন সবার আগে। এটা আমি নিজে করি এবং আমি আপনাদেরকেও সাজেস্ট করব। এটা যদি আপনাকে হাস্যকর মনে হয় বা ইম্প্র্যাকটিক্যাল লাগে, কেউ যদি নাস্তিক হয়ে থাকেন, তাহলে আমার এখানে কিছু বলার নাই। দ্বিতীয়ত বিষয়টা, সেটা হচ্ছে প্র্যাকটিক্যাল জায়গায় চলে আসি। তাহলে ফার্স্ট অফ অল, আমরা যে কাজটা করছি অনলাইনে, সেই কাজটা আজকে থেকে 30-40-50 বছর আগে অফলাইনে হয়েছে, বা সারা জীবন গত 100-200-500 বছর ধরে অফলাইনে হয়ে আসছে, বা যতদিন ধরে ব্যবসার কনসেপ্ট আছে অফলাইনেই হয়ে আসছে। অফলাইনটা কি? যেটা অনলাইনে হয় না সেটি অফলাইন, রাইট? আর রাস্তার দ্বারা যে গেঞ্জি বিক্রি করছে সে অফলাইনে বিক্রি করছে। আমি অনলাইনে টি শার্ট বিক্রি করছি, তার মানে আমি অনলাইন বিজনেসম্যান, তাই তো? এই বিষয়ে এই হচ্ছে পার্থক্য, করার কিছু না, এটা কমপ্লিকেটেড করার কিছু না। আমি আজকে আপনাদের কাছে বিষয়গুলো খুব ইজি এবং লেস কমপ্লিকেটেড করে দেওয়ার চেষ্টা করবো, তার জট খুলে দিয়ে একেবারে রিয়েল পিকচারটা দেখানোর চেষ্টা করবো। আপনারা আশা করি এই পিকচারটা দেখার পরে নিজেদের অবস্থানগুলো ক্লিয়ার করবেন, যাতে এখানে আপনাদের ফ্রাস্ট্রেশন না হয়। আমি একটা এক্সাম্পল সবসময় আমার স্টুডেন্টদেরকে দিই, একটা কোশ্চেন করি, সেটা হচ্ছে, ধরা যাক আপনি চিন্তা করলেন আপনি ফাস্ট ফুডের বিজনেস দিবেন, একটা চাপের দোকান দিবেন বা একটা ফাস্টফুডের দোকান দিবেন, সোজা কথা গাড়ি দিবেন, হোয়ার এভার ইট ইজ। আপনি চিন্তা করলেন কি, তাহলে প্রথমত চিন্তা মাথা আসলো যে আপনি বেইলি রোডে একটা দোকান নেওয়া যাক, একটা দোকান নেওয়া যাক, অথবা দোকান না পেলে রাস্তার ধারে একটা গাড়ি নিয়ে বসা যায় কিনা। আপনি আপনার টার্গেটটা চুজ করে ফেললেন বেইলি রোড, কারণ কি, ওইটা হচ্ছে খাবারের জায়গা, হাই ট্রাফিক জায়গা, ছেলেমেয়েরা ওখানে ইনভলভ হয়, অথবা কি টিএসসি, ঠিক আছে, যেখানে ট্রাফিক আছে সেই জায়গাতে আপনি এই খাবারের যে আপনার বিজনেস সেটাকে আপনি স্টেশনটা বসানোর চেষ্টা করছেন। আপনি কি করবেন তাহলে? সেটার জন্য আপনার জায়গা লাগবে, জায়গা পজিশন নেওয়ার চেষ্টা করতে হবে, আপনার ডেকোরেশন করতে হবে, সেই সেট আপটা লাগবে, চুলা অ্যান্ড এভরিথিং, আপনার বাবুর্চি দরকার হলে লাগবে। আপনি আপনাকে দেখতে হবে আপনি কীভাবে আপনি আপনার রেসিপিগুলো তৈরি করবেন, খাবারগুলি কী খাবার তৈরি করবেন, কী চলে, এগুলো আপনি ব্রেন স্টর্মিং করবেন। দেন আপনার পুরো দোকানটা সেট আপ হয়ে গেলে হালকা পাতলা প্রচার করবেন, কিংবা না প্রচার করলেও সন্ধ্যার সময় ওখানে অটোমেটিকলি বাতি জ্বালালে লোকজন চলে আসবে, ঠিক আছে? অনেকটা এসিও করার মতো, প্রপারলি এসি করলে অটোমেটিক ট্রাফিক আসবে, বিষয়টা এরকমই ধরে নিচ্ছি। এখন আমি যদি বলি এই কাজটা আপনি অনলাইনে করেন,
অর্থাৎ আপনি ধরেন কথার কথা ফেসবুক, আপনি ফেসবুক একটা পেজ করলেন যেখানে আপনি সার্কুলেশন দিলেন কি যে আমি আপনাদেরকে পিৎজা বার্গার এগুলো বাসায় সাপ্লাই দিয়ে আসবো, এবং আপনারা অর্ডার দিন, ফোন নাম্বার দিয়ে দিলেন। আপনি কি মনে করেন যে এই বেইলি রোডে কাজ করার চাইতে এই অনলাইনে সেল করাটা সহজ হবে না ডিফিকাল্ট? আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি অফলাইনের চাইতে এটা ডিফিকাল্ট হবে। এই কারণের জন্য অনলাইন জায়গাটা ফিজিক্যাল না, মানুষ চোখের দেখায় ফিজিক্যাল জিনিসটা বিশ্বাস করে। এই বেইলি রোডেই যখন মানুষ দেখবে আপনার একটা গাড়ি আছে এবং আপনি আপনার খাবারটা তৈরি করছেন, তারা অবভিয়াসলি ওখানে গিয়ে জিনিসটা অর্ডার দিয়ে নগদ টাকা দিয়ে কিনবে। আপনাকে দেওয়ার আগে আপনি যদি অ্যাডভান্স পেমেন্টটা চান তাও তারা দিয়ে দিবে ফাস্টফুডের মতো, বিকজ তারা খাবারটা দেখতে পাচ্ছে, তারা খেতে চায়, আগ্রহী। দ্যাটস ইট, প্লেন অ্যান্ড সিম্পল, মানুষ চোখের দেখা বিশ্বাস করে। হোয়ার এজ অনলাইন হচ্ছে একটা আনসার্টেন জায়গা, এটা ফ্রড হতে পারে। ইনফ্যাক্ট অনলাইনে ফ্রড বেশি হয়, এটা সবাই জানে। অনলাইনে 2 নম্বর এটা বেশি হয়, কেউ পেমেন্ট দিতে রাজি চাইবে না, বলবো যে আমরা দেখি সে করি, অথবা কেউ টেস্ট করবে অন 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 কী বলে ডেলিভারি পেমেন্ট যেটাকে বলে, অন ক্যাশ ডেলিভারি বা অন 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 ডেলিভারি পেমেন্ট যেগুলো বলে, এই ধরনের সিস্টেম অথবা যেতে হবে। আপনার প্রচুর রিভিউ নেওয়া লাগবে আপনার পেজে, আপনার অনেক টেস্টিমোনিয়াল লাগবে। এগুলো করতে করতে আপনি যখন গুডউইল দাঁড়াবে তখন আপনার আস্তে আস্তে বিজনেসটা দাঁড়াবে। এটা আপনার অফলাইনে চেয়ে অনেক ডিফিকাল্ট হবে। আপনি যদি বেইলি রোডে একটা দোকান নিতে পারেন, আপনি মোটামুটি 2 থেকে 3 দিনের মধ্যে আপনি ব্যবসা জমিয়ে ফেলতে পারবেন। মানে অটো ট্রাফিক যদি থাকে আপনার বিজনেস কিছু না কিছু হবেই। বাট অনলাইনে একটা আপনার রেপুটেশন বিল্ড আপ করতে সময় লাগবে। তো অবভিয়াসলি অফলাইনে চেয়ে তো অনলাইন ডিফিকাল্ট, এটা মনে রাখবেন অলওয়েজ। কিন্তু বাস্তবে উল্টা, স্বাভাবিকভাবে অনলাইন সবচেয়ে সহজ, বাট অনলাইনে হচ্ছে সবচেয়ে উল্টা। অনলাইন ইজ ডিফিকাল্ট। এই এই কথাগুলি কেউ বলে না, বলবে না, সবাই আসলে আপনাকে চাকচি চকচকে জিনিস দেখায়, যেটাকে আমি বলি SOS, শাইনি অবজেক্ট সিনড্রোম। এটার জন্য দায়ী আপনারা। কি এই বাদ গেছে না, ওকে না, কথা বলা টাইপ করা, এটাকে আমি বলি SOS, শাইনি অবজেক্ট সিনড্রোম। চকচকে যেটা দেখেন, মানুষ যেটা বলে সেটাতেই বিশ্বাস করেন, পাগল হয়ে যান, ওটার পিছনে দৌড়ান, মনে হয় এটা খুব সহজ, বাট এটা ডিফিকাল্ট। আমি প্লেন অ্যান্ড সিম্পল বলি, অনেকে দ্বিমত পোষণ করতে পারে, তাদের সাথে আমার কিছু যায় আসে না। অনেকে দ্বিমত পোষণ করতে পারে, অনেকে বলতে পারে যে না অনলাইনে আয় করা সহজ। আমি একে টোটালি দ্বিমত পোষণ করি, তারা যদি দ্বিমত পোষণ করে ওকে আই ডোন্ট কেয়ার। আমি আমার বাস্তবতা কথা বলবো, যারা আমাকে ফলো করেন আমি বলবো অনলাইন ইজ ডিফিকাল্ট দেন অফলাইন। আপনি রাস্তার মধ্যে সে গেঞ্জি নিয়ে বসেছেন এক রাস্তার মধ্যে, একেবারে মসজিদের পাশে খালি শার্ট করে ছিলেন, আপনার বিক্রি হয়ে যাবে, কিচ্ছু করা লাগবে না, কোনো দোকান না লাগবে না, হোর্ডিং লাগবে না, পুলিশকে টাকা দেবেন, হয়ে যাবে, দ্যাটস ইট। খুব সহজ। অনলাইন ডিফিকাল্ট। আপনি স্টক লটের মাল কিনে আসলেন, অনলাইনে বিক্রি করবেন, সবার কাছ থেকে সবাইকে ফোন করে করে কিনবেন, নো, এত সহজ না। রেপুটেশন বিল্ড আপ করা অনেক টাফ। সো এটা আপনাদেরকে বুঝতে হবে প্র্যাকটিক্যাল বিষয়টা, ঠিক আছে? এই যে দুটো পার্ট আছে, এখন ধরা যাক আপনি মোটামুটি কনফিডেন্ট যে এই বিষয়ে আপনার দ্বারা হবে বা আপনি পারবেন করতে, এই কষ্ট মেনে নিতে পারবেন এবং এই স্ট্রাগল করতে পারবেন, সেটা যাই করে। আমি সবসময় বলি একটা নিশ বেছে নেওয়ার জন্য এবং একটা ভালো ট্রাফিক সোর্স এটাকে মাস্টার করার জন্য, অফকোর্স আপনার ওয়েবসাইট লাগবে, কন্টেন্টের কোনো বিকল্প নাই, ইউ মাস্ট হ্যাভ গুড কন্টেন্ট অন ইউর ওয়েবসাইট, এবং সেই কন্টেন্টের থ্রুতে আপনি খুব আপনার প্রোডাক্ট প্রমোট করেন, যাই করেন, সেটার জন্য আপনার একটা ট্রাফিক সোর্সকে মাস্টার করতে হবে। অ্যান্ড নো ইউর অডিয়েন্স, আপনার নিশটা ভালো মতো বুঝেন, আপনার অডিয়েন্সকে ভালো মতো বুঝেন, আপনার ভালো কোয়ালিটি কন্টেন্ট রেডি করেন এবং একটা ভালো ট্রাফিক সোর্স মাস্টার করেন, এইটি হচ্ছে প্রসেস। এখন মনে করেন এটা আপনার দ্বারা হবে, আপনি কনফিডেন্ট, তাহলে আপনি সেল করতে পারবেন কি পারবেন বা পারবেন না, কী করা যায়, এই জন্য আজকে আমি একটা আমি সেকেন্ড যে সেটা আছি সেকেন্ড এটাকে একটু হাইলাইট করি না, আজকে সেকেন্ড সেগমেন্টে চলে যাই, হুইচ ইজ কল আমি আমার মতো করে লিখছি, এগুলো কোনো পরীক্ষিত থিওরি না, হ্যাঁ, সায়েন্টিফিক কোনো থিওরি না, এটা আমার নিজস্ব থিওরি, আমি সবসময় আমার নিজস্ব থিওরি আপনাদেরকে বলি, এটা কোনো বইতে পাবেন না। আইডেন্টিফাই অ্যান্ড রেক্টিফাই, কি জিনিস এটা বুঝিয়ে দিচ্ছি একটু পরে, একটু উঠাতে হবে। বেসিকলি আইডেন্টিফাই, প্রথমত আপনাকে আইডেন্টিফাই করতে হবে আপনার দ্বারা এটা হবে কি না। আপনি আইডেন্টিফাই করলেন, দেন এরপরে কী করবে, টেস্ট করতে হবে। হোয়াট ইজ দ্য টেস্ট? খুব ইজি একটা টেস্ট দিচ্ছি আপনাকে, টাস্ক দিচ্ছি, সরি টাস্ক টেস্ট না, টাস্ক। টাস্কটা কী হচ্ছে, মনে করেন আপনি একটা অ্যাফিলিয়েট প্রোডাক্ট সেল করতে চান বা CPA প্রোডাক্ট সেল করতে চান, সেটা জেনিসেরই হোক, ধরা যাক আপনি কথার কথা বলছি, রাইট, টি শার্ট
কথার কথা বলছি, টি শার্ট হতে পারে, টি শার্ট অথবা হতে পারে মনে করে একটা সানগ্লাস, টি শার্ট বাদ দিয়ে অফ টপিকে চলে যায়। হ্যাঁ, একটা সানগ্লাস সেল করবেন আপনি, আপনি কি করবেন, আপনার টাস্ক হচ্ছে সেল এ সানগ্লাস। তবে আমি বলে রাখি, এটা অবশ্যই আপনার নিশ হতে হবে, আপনার নিশ রিলেটেড এমন কিছু সেল করবেন। যদি আপনি ডগ নিশ, ক্যাট নিশে থাকেন, তাহলে অবশ্যই আপনার এমন একটা ইসে লাগবে যেটা কিনা আপনি, এটা যেন আপনি এখান থেকে কালেক্ট করে কাজটা করতে পারেন, এরকম একটা ব্যবস্থা করতে হবে আপনাকে। ঠিক আছে, সো আপনি যদি ডগ নিশ নিয়ে কাজ করেন, তাহলে ডগ নিশের ফুড নিয়ে যদি আপনি কাজ করতে চান, তাহলে ডগ ফুড এখান থেকে কালেক্ট করতে হবে। এই টাস্কটা করার জন্য, এই টাস্ক করার জন্য আপনার নিশ রিলেটেড ম্যাটেরিয়াল লাগবে, দ্যাটস ইট। আর যদি আপনি অনলাইনে অর্ডার করতে চান, সেটাও পারেন। কি, সেল এ সানগ্লাস টু ইয়োর ফ্রেন্ড, এটি হচ্ছে আপনার কাজ, আর কিছু না। সরি, অ্যান্ড কিরকম, ইট শুড নট বি ইয়োর বেস্ট ফ্রেন্ড। ঠিক আছে, বেস্ট ফ্রেন্ড হওয়া চলবে না, আপনার বেস্ট ফ্রেন্ড হওয়া যাবে না। বেস্ট ফ্রেন্ড তো ভাই জানও দিয়ে দেয় মানুষের জন্য, এই কাম করা যাবে না। বেস্ট ফ্রেন্ড তো টাকা ধারও দেয় আপনাকে, এই কাজ করা যাবে না। নট ইয়োর ফ্যামিলি মেম্বার, আপনার ফ্যামিলি মেম্বার হওয়া যাবে না, তারাও আপনি রিকোয়েস্ট করলে কিনবে। আপনার এমন কাউকে খুঁজে বের করতে হবে যে আপনার ফ্রেন্ড, যে আপনাকে চেনে মোটামুটি, পরিচয় লাভ আছে ভালো, তার কাছে আপনি আপনার নিজ যদি হয়ে থাকে সানগ্লাস, আপনি সানগ্লাস সেল করার চেষ্টা করবেন, এবং প্রবাবলি চেষ্টা করবেন আপনি আপনার অ্যাফিলিয়েট লিঙ্ক দিয়ে সেল করার জন্য, যে আমি এটা সানগ্লাস পাঠাচ্ছি, সানগ্লাসটা কিনো। আপনি তাকে কনভিন্স করবেন, আপনি আপনার ফ্রেন্ডকে কনভিন্স করবেন যে আমার, তুমি সানগ্লাসটা কিনো। কি হবে জানেন, আপনার এই ফ্রেন্ড অনেক কোশ্চেন করবে আপনাকে, এবং এই কোশ্চেনের আনসারগুলো আপনাকে দিতে হবে, তাকে কনভিন্স করতে হবে। সোজা কথা, দ্যাট ইজ দ্য কি, এই যে ওয়ার্ডটা, দ্যাট ইজ দ্য কি ওয়ার্ড, কনভিন্স। আপনাকে কনভিন্স করতে হবে, কনভিন্স করার পরে আপনি তাকে সেল করতে হবে, সেল করতে হয়তো বা পারবে, ইফ ইউ ক্যান ডু দ্যাট, ধরে নেবেন আপনার দ্বারা হবে। ঠিক আছে, আপনি অনলাইনে হতবা, ভুল করেছি না, সরি, যদি এটা পারেন তাহলে চান্স আছে যে আপনি অনলাইনে সাকসেসফুল হবেন। আপনার টাস্কই হচ্ছে এটা, আপনি যে নিশ নিয়ে কাজ করেন, যদি আপনি ডগ নিশ নিয়ে কাজ করেন, ডগ ফুড সেল করেন, চেষ্টা করবেন আপনার কুকুর আছে এমন একটা ফ্রেন্ডের কাছে গিয়ে অ্যামাজন বা যে কোনো একটা প্রোডাক্ট সেল করার জন্য প্রোডাক্টটা কিনতে হবে। এখন সে কেন কিনলো, এরপর যেটা করতে হবে অ্যাসেসমেন্ট, অ্যাসেসমেন্টটা হচ্ছে খুব ইম্পর্ট্যান্ট, অ্যাসেসমেন্টটা আপনার অনেক ভুল থাকবে। ঠিক আছে, এইখানে হচ্ছে রেক্টিফাই, আপনাকে রেক্টিফাই করতে হবে যে আপনার কোন কোন ভুল হয়েছে, অ্যাসেসমেন্ট করেন মিস্টেক্স অ্যান্ড দেন রেক্টিফাই। যদি কোনো স্ট্রেন্থ থেকে থাকে আপনার, যদি কোনো স্ট্রেন্থ থেকে থাকে তাহলে এটা ভালো, আচ্ছা সরি, স্ট্রেন্থ থাকে তাহলে অ্যাম্প্লিফাই। ঠিক আছে, মিস্টেক থাকলে রেক্টিফাই, স্ট্রেন্থ থাকলে এটাকে অ্যাম্প্লিফাই। আপনার যদি কোনো স্ট্রেন্থ থেকে থাকে, এটাও আপনি অ্যাসেস করবেন যে কী কারণে আমি সেল করতে পারলাম, সেটাকে অ্যাম্প্লিফাই করতে হবে। আর যদি ভুল থাকে, সেটাকে রেক্টিফাই করতে হবে। অর্থাৎ আপনার টাস্ক হচ্ছে, আমি আবার যাই, আইডেন্টিফাই করবেন এটা আপনার দ্বারা হবে কি না। আইডেন্টিফাই যদি করতে পারেন, তাহলে এমন একজন ফ্রেন্ডকে খুঁজে বের করেন যে ফ্রেন্ডের কাছে আপনি আপনার নিশ রিলেটেড একটা প্রোডাক্ট সেল করবেন, এবং এই ফ্রেন্ডটা যেন কোনো অবস্থাতে আপনার বেস্ট ফ্রেন্ড না হয়, ফ্যামিলি মেম্বার না হয়, দ্যাট ইজ ইম্পর্ট্যান্ট। ঠিক আছে, আপনার ফ্যামিলি মেম্বার হবে না, বেস্ট ফ্রেন্ডও হবে না, যে কোনো একটা র্যান্ডম ফ্রেন্ড যার সাথে কিনা পরিচয় লাভ আছে, রাস্তাঘাটে গিয়ে একজনকে ধরলে হবে না, ওই আপনারা সবাই যেটা করে, যে একজনের কাছে গিয়ে লিঙ্ক ধরা দেয়, এটা হচ্ছে রাস্তায় গিয়ে একজনের কাছে সেল করার মতো। আপনি পরিচিত ফ্রেন্ডের কাছে সেল করবেন, যদি পারেন তাহলে ধরে নেবেন আপনার দ্বারা হবে, এবং তারপরে আপনাকে অ্যাসেস করতে হবে যে মিস্টেক হলে রেক্টিফাই করতে হবে, স্ট্রেংথ হলে অ্যাম্প্লিফাই করতে হবে, এবং চেষ্টা করবেন এই টাস্কটা একবার না, মাল্টিপল টাইমস ডিফারেন্ট ব্যক্তির সাথে করা যায় কিনা, আপনার কাজ হবে এটা। অ্যাটলিস্ট সেল থ্রি আইটেমস টু থ্রি পার্সন, ডিফারেন্ট পার্সন। হ্যাঁ,
সেল করার চেষ্টা করবেন। যদি পারেন, আপনার মোটামুটি মাস্টার ক্লাস এখানেই হয়ে গেছে, অনলাইন মার্কেটিংয়ের মাস্টার ক্লাস এখানেই হয়ে যাবে। এরপর আপনার কাজ হচ্ছে অডিয়েন্স বোঝা, আপনি বুঝতে পারলেন যে বাইরের কাছে কীভাবে সেল করতে হয়, তাদের সাইকোলজিটা কী। এরপরে আপনি অডিয়েন্সের বিষয়ে শুরু করেন, যেটা আমি অলরেডি এর আগে বহু আলোচনা করেছি। অ্যাভাটার, অডিয়েন্সের সাইকোলজি নিয়ে আলোচনা করেন, অডিয়েন্সের তারা কী চাচ্ছে সেটাকে বুঝুন, এবং সেই অনুযায়ী সেই কাজগুলো করেন। আপনার এই যে এখানে যে অ্যাসেসমেন্ট করছেন, সেই অ্যাসেসমেন্টগুলোকে কাজে লাগান অনলাইনে, এবং আপনার কন্টেন্টের মধ্যে সেটা রিফ্লেকশন ঘটান। যদি এটা করতে পারেন তাহলে আপনার দ্বারা হয়ে যাবে। যদি আপনার দ্বারা এটা না হয় তাহলে বুঝবেন আইদার আপনার দ্বারা এটা হবে না, অথবা হলেও আপনার অনেক শিখতে হবে, জানতে হবে। সো আমি মানে রিকোয়েস্ট করব, যদি এটা হয় যে আপনার দ্বারা হচ্ছে না সেল করা, তাহলে বেটার লার্ন। সেটা আপনি প্রফেশনাল কোর্স থেকে হোক, কোনো ট্রেনিং সেন্টারে গিয়ে হোক, কোনো কোর্স ধরেই হোক, অথবা আপনি বেস্ট ওয়ে হচ্ছে যে সময় নেন, সময় নিয়ে শিখেন। ইট উইল টেক টাইম, সময় লাগবে, 6 মাস লাগতে পারে, 1 বছর লাগতে পারে, আইডন্ট নো, বাট ধৈর্য ধরে কষ্ট করে শিখতে হবে, সময় নিয়ে শিখেন, ঠিক আছে? এটা ছাড়া কোনো ওয়ে নাই। আমি বলতে পারি যে গ্যারান্টি দিয়ে বলতে পারি, যদি সময় নেন, এই টাস্কগুলো করতে পারেন, সাকসেসফুলি করতে পারেন, তাহলে ইউ ক্যান ডু ইট। আর যদি না পারেন, আপনার কপালে না থাকে, হবে না। আর প্র্যাকটিক্যালি এই কাজটা করবেন, ঠিক আছে? আইডেন্টিফাই অ্যান্ড রেক্টিফাই, ওকে, সেল করবেন। এই হলো বেসিকলি কাজ। সো আমি আশা করব আপনারা এটা আজকে যা বললাম আপনাদেরকে, আপনাদের বোধোদয় হবে, এবং আপনারা এই শাইনি অবজেক্ট সিনড্রোম এটার পিছনে দৌড়াবেন না, এবং পাগলের মতো উল্টাপাল্টা ডিসিশন নেবেন না। চিন্তা ভাবনা করেন এই দুটো বিষয়, ঠিক আছে? দুটো সাইডের কথা বলছি, এই দুটো সাইডকে খুব ঠান্ডা মতো চিন্তা করেন। যারা এটা করতে না চান, প্র্যাকটিক্যালি করেন, করে এই টেস্ট করেন। যদি আপনার দ্বারা হয় দেন ফাইন, গো অ্যাহেড। যদি না হয় টেক ইউর টাইম, খুঁজে বের করার চেষ্টা করেন, অ্যাসেস করেন কেন আপনার দ্বারা হচ্ছে না, আপনার সমস্যা কথা, সেগুলোকে রেকটিফাই করতে হবে। যদি আপনার দ্বারা সবই গোলমেলে মনে হয় যে আপনি কিছুই বুঝতেছেন না, কিছুই পারতেছেন না, মিস্টেকই ধরতে পারছেন না, দ্যাট মিন্স ইউ হ্যাভ টু লার্ন আ লট, ইউ হ্যাভ টু টেক আ লট অফ টাইম, সময় লাগবে, বা আপনার দ্বারা আদৌ হবে কি না চিন্তার বিষয় আছে। এগেইন ব্যাক টু স্কোয়ার ওয়ান। সো এটা ভাবেন। আমি আপনাদেরকে অনেক ইজি করে দেওয়ার চেষ্টা করেছি, প্র্যাকটিক্যালি সলিউশন দেওয়ার চেষ্টা করেছি, উইদাউট এনি ফ্লাফ, উইদাউট এনি বুলশিট, একদম স্ট্রেট ফরওয়ার্ড বলার চেষ্টা করেছি। আশা করি এখান থেকে আপনারা উপকৃত হবেন, হওয়া উচিত, ওকে? সো টেক কেয়ার, সবাই ভালো থাকবেন, অ্যান্ড দ্যাটস ইট ফর টুডে। দিস ইজ আরিফুল ইসলাম সাইনিং অফ ফ্রম মার্কেটিং উইথ আরিফ।